নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমরা বানাবো মাশরুম এবং এটা খুব স্বাদের। কীভাবে বানাবো আজকে আমরা এই রেসিপিটা দেখবো। এটা আমার মায়ের তৈরি এবং ফুল ক্রেডিট গোস টু মাই মাদার। তো সবার আগে মাশরুমগুলো যে ছিল এগুলোকে ভালো করে সিদ্ধ করে ওদের মধ্যে যদি বিষাক্ত কিছু থাকে এটা বের হয়ে যাবে। এটা আমরা একটু সিদ্ধ করছি। এখন সিদ্ধ করার পর মশলা অ্যাড করা হবে। মশলা অ্যাড করতে গেলে কি কি লাগবে এটা আমার মা বলে দিচ্ছে, শুনে নাও। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ। এখন সব মশলাগুলো দেওয়ার পর এখানে আলুটাও দিতে হবে, আমরা তোলাটা হয়নি। তো এখন কড়াইটা বসিয়ে নেব, তেজপাতা দেব, এখন এখানে তেল দেব। তেলটা তোমার প্রয়োজনে দেবে, আমরা এখানে যতটুকু দিচ্ছি তুমি এতটুকু দিতে পারো, কিন্তু তেলটা না বেশি না কম, একটু মিডিয়াম সাইজে দিতে হবে। এখন আস্তে আস্তে তেলটা আর তেজপাতাটা একটু গরম হয়ে গেলে এখানে কী দিতে হবে, পেঁয়াজ দিতে হবে। এখন পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন একটু এরকমভাবে হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, মরিচ, এগুলো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে যতটুকু পর্যন্ত জলটা তেলের সাথে আলাদা না হচ্ছে ভাজতে থাকবে। এখন যখন টমেটোটা শেষ হয়ে গেছে ভাজা, এখন আমরা মাশরুম, পেঁয়াজ, আলু যা রেখেছিলাম মশলা মাখিয়ে এটা ঢেলে দেবো। ঢেলে এটাকে নাড়তে নাড়তে ভাজবো। এখন কিছুক্ষণ নাড়ার পর এখানে জল দিতে হবে। জল না দিলে কি হবে, জল না দিলে এটা জলে যাবে মশলাটা। মশলাটা জলে গেলে আর স্বাদ তো দূর দূর তক নেই দেখাই দেয়, ঠিক আছে না? এখন জল দেওয়া শেষ হয়ে গেছে। জল দেওয়ার পর এটা কি করব, ঢেকে দেবো। ঢেকে দিলে দুটা জিনিস ফায়দা হয়। প্রথমটা হলো গ্যাস বেঁচে যাবে, কম গ্যাস দরকার পড়বে। আর দ্বিতীয় রকম হলো এটা সিদ্ধ হবে। সিদ্ধ তো হতেই হবে, না হলে তোমরা তো জানো আলু সিদ্ধ না হলে তুমি কি পাথরের মতো আলু খাবে না, ঠিক তো? এটাকে তোমরা প্রায় 2-3 মিনিট ঢাকবে এবং এটাকে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। এরকম দুইবার করব। দুইবার করার পর ঢাকনা যখন দেওয়া শেষ হয়ে যাবে এখন কি করতে হবে, এটাকে জলটা শুকানোর জন্য ভাজতে হবে। এখন ঢাকনা দিলে চলবে না কিন্তু। যখন আমরা মাশরুম খাই ইমিউন সিস্টেম ঠিক হয়ে যাবে, এটা আমাদের ব্রেনের হেলথটাকেও হেল্প করে। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, কারণ এখনকার দিনে ইমিউনিটি সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে আমরা যাই খাবো আমাদের শরীরে কিছু কাজে লাগবে না, রোগ প্রতিরোধ কিছু হবে না। এবার ফিরে আসছি রান্নার দিকে। এখন যখন ভাজা ভাজা ভাব হয়ে যাচ্ছে, মানে জলটা শুকিয়ে গেছে, তখন আমরা একটা গুঁড়ো মশলা দেবো। মিট মশলা নয়, গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দিয়ে এটা না চাল করবো। আমার আর আমার মার মতো ডিবেট চলছিল যে আমরা যেটা ঝোল খাবো না ভাজা খাবো। আমার পছন্দ ভাজা ছিল, মায়ের পছন্দ ছিল ঝোল। তো শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। তো এখানের মধ্যে কি হবে, হাফটা ভাজা রাখা হবে, হাফটা ঝোল রাখা হবে। তোমরা এরকম ট্রাই করতে পারো, খুব স্বাদের হয়। কিন্তু ভাজাটাও তোমরা টেস্ট নিতে পারবে, ঝোলটাও টেস্ট নিতে পারবে। সবই তো রান্না করা, যাতে জিভে একটু স্বাদ আল্লাহ চলে আসে, তাই কি না? এখন ভাজাগুলো নামিয়ে জল দিয়ে দেবো, কারণ ঝোল চাচ্ছি আমরা। একটু পরিমাণ মতো একটুই জলটা দেবো। এখন জলটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে এমনি একটুখানে রেখে দেবো। আমরা 5-10 মিনিট রেখেছি। রাখার পরে এখন আমার মা নামিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইব করলে আমার মা মোটিভেশন পাবে, সাথে সাথে আমারও মোটিভেশন চলে আসবে। চলছি, আবার দেখা হবে।